বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। মহিউদ্দিন জাহাঙ্গীরের জন্ম 7 মার্চ 1949 সালে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহিমগঞ্জ গ্রামে। পিতা আব্দুল মোতালেব হাওলাদার এবং মা সাফিয়া বেগম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় 1967 সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। গণহত্যার সংবাদ পেয়ে 3 জুলাই আরও 3 জন বাঙালি অফিসারের সাথে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে মুক্তিযুদ্ধে যোগদান করেন। যুদ্ধ বিগ্রহ শুরু হয়ে গেল, তখন তো ওরা ওখান থেকে পুরো পাকিস্তানের তখন যে দুরবস্থা, মাইজের বন্ধের উপরে কীভাবে কী ঘটনা নির্যাতন চলতেছে, তখন মানে এটা মানে ওর ব্রেন আর কাজ করতে পারে না, এই জন্য ওরা 3 সাথী মিলে ওরা ওখান থেকে পালিয়ে আসে। তার পোস্টিং হয় 7 নং সেক্টর এর মহদীপুর সাব সেক্টরে। 12ই ডিসেম্বর মুক্তিবাহিনী তার নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ আক্রমণ করে। 14ই ডিসেম্বর সকালে পাকিস্তানি বাহিনীর বুলেটের আঘাতে তিনি শহীদ হন। মেজ ভগ্নিপতি ওই রাজশাহীতে গেছেন, নিয়ে রক্তমাখা ব্যাগ কাপড় চোপড় এইসব নিয়ে আসছেন। আমরা আমার বাড়িকে আস দেখতে পাইনি, পেয়েছি রক্তমাখা ব্যাগ আর কাপড় চোপড়। তার শেষ ইচ্ছা অনুযায়ী সোনা মসজিদ চত্বরে সমাহিত করে। স্বাধীন বাংলাদেশ সরকার তার অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করেন।